হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা হবে যে তোমাদের যে কমন কোশ্চেন যে ডাউট কোয়েশ্চানগুলো রয়েছে সেগুলোকে নিয়ে তো প্রথম কোশ্চেন যেরকম যে ভেরিফিকেশন কি সবাই করতে হবে এবং সবাই না করলে তোমরা হচ্ছে কি না কাউন্সেলিং কি বাইরে চলে যাবে বা কাউন্সিলিংকে আর বসতে পারবে না তারপর নেক্সট কোয়েশ্চেন যারা রয়েছে কাট অফ কত যাবে অর্থাৎ ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কাট অফ কত গেছে এবং সরকারের ক্ষেত্রে কিন্তু কত কাট অফ পরে যেতে পারে তারপর তিন নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সরকার এবং বেসরকারি উভয় যে কলেজেই তোমরা পেয়েছো আর কি অর্থাৎ অনেক কিন্তু বেসরকারি রয়েছে অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশানের সময় কিন্তু তোমাকে কলেজের ফিরা প্রো পে করতে হবে অর্থাৎ তোমরা কিন্তু বেসরকারি যদি পেয়ে যাও এবং ভেরিফিকেশান করো পরবর্তী সেকেন্ড রাউন্ডে তোমাদের সরকারি কলেজের চান্স আসবে কি আসবে না তারপরে যেটা রয়েছে সরকারি কলেজে গিয়ে যারা সরকারি কলেজ পেয়ে গেছো তারা হচ্ছে কি না সেখানে কলেজে গিয়ে যে ভেরিফিকেশান করলেন কী কী জিনিস জানতে হবে আর পাঁচ নম্বর কোয়েশ্চেন যারা রয়েছে যে হোস্টেলের ব্যবস্থা কীরকম রয়েছে এবং কীভাবে তোমরা হোস্টেল পাবে আর যাদের কম সবচেয়ে বেশি কমন কোয়েশ্চেন যে যাদের হয়নি আর কি ঠিক আছে যারা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে পড়েও কিন্তু যারা বেসরকারি এসছে এবং অনেকেই করতে চাইছো যে না বেসরকারিতে আমি করতে চাই না এবং এখানে যে ফি স্ট্রাকচার রয়েছে যারা এফোর্ট করতেন পারছো না আর কি তারা কি করবে তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা দেখতে থাকো সবই কিন্তু ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমের কোয়েশ্চেন যেটা রয়েছে ভেরিফিকেশান কি সবাই করতে পারবে কি পারবে না অবশ্যই কিন্তু ভেরিফিকেশান তোমাদের কিন্তু সবাইকেই করতে হবে নাহলে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে যে রয়েছে এ তোমরা কিন্তু আর অংশগ্রহণ করতে পারবে না সিপ অ্যাক্সারসেন্স ফি যেটা রয়েছে তোমাদের হাজার টাকা পে করে এবং উনত্রিশ তারিখ থেকে কিন্তু চার তারিখ পর্যন্ত যে ভেরিফিকেশান প্রক্রিয়া রয়েছে তোমাদের যে যার কলেজে গিয়ে কিন্তু যে সরকারি তোমরা পেয়ে থাকো না কেন এবং বেসরকারি তোমরা পেয়ে থাকো না কেন ফার্স্ট রাউন্ড এর পরে তোমাদের কিন্তু মেনলি ভেরিফিকেশান করতে হবে অর্থাৎ ভেরিফিকেশান তোমরা যদি না করে থাকো তাহলে কিন্তু পরবর্তী যে কাউন্সিলিং রয়েছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এবং মোপাফ রাউন্ড কাউন্সিলিংয়ে যে সিটগুলো তোমাদের কাউন্সিলিং হবে সেই সিটগুলোতে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তাই তোমরা মেনলি ভেরিফিকেশান না করলে তোমরা কিন্তু কাউন্সিলিং থেকে বাইরে বেরিয়ে যাবে তার জন্য কিন্তু তোমাদেরকে ভেরিফিকেশান করতে হবে যে যার কলেজে তোমরা যারা কলেজ পাওনি তারা কিন্তু অবশ্যই ইয়েস আপড্রেশান করবে পরটি কাউন্সিলিংয়ের জন্যে আর যারা কলেজ পেয়ে গেছো তারা কিন্তু অবশ্যই কী করবে না সেই কলেজে অ্যাডমিশান হয়ে যাবে যদি তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও আর প্রাইভেট কলেজ পেলেও তোমরা কিন্তু আপগ্রেশান করবে তার জন্য কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্যে যাতে কিন্তু তোমরা পরবর্তীকালে সরকারি কলেজ পাওয়ার চান্স থাকে তাহলে অলরেডি তোমরা বুঝতে পারলে যে ভেরিফিকেশান না করে তোমরা কিন্তু কাউন্সিলিং করতে পারবে না এবং কোনো কলেজেই তোমরা কিন্তু পরবর্তীকালে কোনো স্টেপেই অর্থাৎ ভর্তি হতে পারবে না কাউন্সিলিং থেকে সম্পূর্ণ কিন্তু বাইরে বেরিয়ে যাবে আচ্ছা দু নম্বর কোয়েশ্চেন যেটা ছিল যে কাট অফ কত যাবে অর্থাৎ কাট অফ এখন পর্যন্ত বলা সম্ভব নয় কারণ ফার্স্ট রাউন্ড আছে সেকেন্ড রাউন্ড আছে তারপর রয়েছে মোবাব রাউন্ড ঠিক আছে এখনও কিন্তু অনেক দেরি রয়েছে তাই যখনই কাউন্সিলিং শেষ হয়ে যাবে পরবর্তীকালে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসবে যারা ওয়েট করছে যে পরবর্তী কাউন্স পরবর্তী প্রিপারেশনের জন্য তারা কিন্তু অলরেডি তাদের জানা উচিত যে কত কাটফ যা গিয়েছে এবছর তো অবশ্যই কিন্তু মহাবার রাউন্ডের পরে কিন্তু আমি ভিডিও আপলোড করে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তারপরে যে সরকারি এবং বেসরকারি ভেরিফিকেশান করলে কী হবে অনেকে ডাউট রয়েছে যে বেসরকারি কলেজ যারা পেয়েছে ফার্স্ট রাউন্ডে তারা কিন্তু কি তাদের অবশ্যই ফিটা বেশি লাগবে এবং যাদের কাছাকাছি র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশানে অংশগ্রহণ করবেন এবং প্রথমে বেসরকারি এলেও সেকেন্ড রাউন্ডে এবং নব রাউন্ডে তোমাদের কিন্তু গভর্নমেন্ট পাওয়ার চান্স থেকেই যা যদি তোমরা কাছাকাছি র্যান্ক করে থাকো তার জন্য কিন্তু তোমরা আমি সবাইকেই বলব যে অবশ্যই ভেরিফিকেশান তোমরা করে রাখবে আচ্ছা তারপরে যে সরকারি কলেজে যারা তারা কি করবে অর্থাৎ যারা ভেরিফিকেশানে যাচ্ছ তারা সেখানে কিন্তু হোস্টেলে অর্থাৎ বিভিন্ন কলেজে কিন্তু হোস্টেলে ব্যবস্থা বিভিন্ন ভাবে ক্রাইটেরিয়া থাকে অর্থাৎ অনেকে হোস্টেলে কিন্তু তাড়াতাড়ি নাও পেতে পারো তার জন্য কিন্তু তোমার যেহেতু ভেরিফিকেশন রয়েছে তাই যে কলেজে তোমরা যাচ্ছ অর্থাৎ যারা গভর্নমেন্ট পেয়ে গেছো কনফার্ম তারা কিন্তু অবশ্যই সেখানে অথরিটি যে রয়েছে সেখানে কিন্তু তাদের জিজ্ঞেস করবে যে কোন কলেজে কিরকম হোস্টেল ব্যবস্থা রয়েছে এবং কখন তোমরা কিন্তু হোস্টেলের ব্যবস্থা তোমরা কিন্তু সেখানে কলেজ অথরিটির কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে যেহেতু তোমরা কিন্তু কলেজ তো আশা করি হোস্টেল ব্যবস্থা কিন্তু যে যার কলেজে যেরকম ভাবে যাচ্ছ সেখানে কিন্তু তোমরা অলরেডি ক্লিয়ার করে নিতে পারবে আচ্ছা আশা করি তোমরা প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার যথাভাবে বুঝতে পেরেছ তারপর যারা যাদের হয়নি আর কি এবছর অর্থাৎ যাদের অনেক দূরে র্যাঙ্ক রয়েছে এবং পরবর্তীকালে তোমাদের যারা একদম নার্সিং পড়তেই এবারে তোমাদের র্যাঙ্ক অনেকটা দূরে হয়েছে তারা কি করবে এবং যারা পরবর্তীকালে কিন্তু এম জিএম দু হাজার বাইশের জন্য পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এখন কি করবে তোমরা অলরেডি জানো যে এম জেন দু হাজার বাইশের জন্য কিন্তু আলাদাভাবে হবে দুটো সাবজেক্ট যদিও রয়েছে তবু কিন্তু তোমাদের এক্সামের প্যাটার্ন অর্থাৎ তোমাদের নাম্বার বিভাজন কিন্তু চেঞ্জ হয়েছে অলরেডি আমি ভিডিও বানিয়ে বলে দিয়েছি তাই তোমরা কি করবে যাদের কিন্তু র্যাঙ্ক ভালো হয়নি এবং পর্তিকালে প্রিপারেশান নেবে তারা কিন্তু অবশ্যই প্রথমে সিলেবাসটা জেনে নেবে যে কত নেগেটিভ মার্ক কী রয়েছে অর্থাৎ ইনফরমেশান টোটাল জেনে নেবে যে কতগুলো মার্কস রয়েছে এবং কোন কোশ্চানগুলো অর্থাৎ কোন সাবজেক্ট কোন টপিক থেকে বেশি কোশ্চেন এসছে এবং এবছরের কোশ্চেন প্যাটার্ন দেখবে অলরেডি আমাদের ভিডিও রয়েছে সবই ভিডিও সেখান থেকে কিন্তু প্রাথমিক ধারণা পেয়ে যাবে যে তোমাদের কত কিভাবে কোয়েশ্চান আসছে এবং কোন চ্যাপ্টার থেকে এবং তাদের ধরন কিরকম রয়েছে আর আমাদের তো অলরেডি অনেকগুলো প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে প্লাস চল্লিশটার কাছাকাছি প্র্যাকটিস সেট রয়েছেই তাই সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে অলরেডি হুবহু কিন্তু এরকমই কোশ্চেন আসবে জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান তো হুবহু কিন্তু ওরকমই কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে তাই আগের বছর যেহেতু প্রিপারেশান দেওয়া হয়েছিল এই চ্যানেল থেকে তাই তোমরা কিন্তু যারা নতুন জয়েন করছো তাদের কিন্তু ডাউট থাকার কথা নয় তাদের সিলেবাস সবকিছুই রয়েছে এবং কিনা প্র্যাকটিস সেট ওয়ান টু এরকম করে কিন্তু চল্লিশ টাকা বেশি রয়েছে তাই যারা কিন্তু মনে হচ্ছে যে অনেক বেশি র্যাঙ্ক রয়েছে এবং যাদের ইচ্ছুক যে পর থেকে নার্সিংয়ে পড়তে যায় তারা কিন্তু কী করবে তারা জেনারেল যে অলরেডি তো তোমরা ভর্তি হয়েই গেছো আমি যেটা আগে ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যাতে তোমাদের টাইমটা কনজিউম বেশি না হয় তার জন্য কি জানার যে থাকছে তোমাদের তার সাথে কিন্তু যেহেতু এনএম জে এম তোমরা এক বছর প্রিপারেশান নিয়েছো তার জন্য আর যারা নার্সিং দেবে আর কি তার জন্য কিছু ইজি হয়ে যাবে এবং তো রিভাইজ করে তার কিন্তু হয়ে যাবে বিশেষ করে ম্যাথামেটিক্স লজিক্যাল রিজনিং এবং ইংলিশটা কিন্তু একটু ভালো করে দেখলেই তোমাদের কিন্তু পর্তিকালে হয়ে যেতে পারে যেহেতু ভ্যাকেন্সি বেশি রয়েছে পরালে আরও ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে তার জন্য যারা কিন্তু নার্সিংয়ে পড়তে ইচ্ছুক এবং তাদের নার্সিংয়ের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিও কিন্তু যথাযথ ভালোই বেরোচ্ছে তাই চাকরি পাওয়ার কোনো ব্যাপারেই নয় তাহলে তোমরা কিন্তু অলডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেলো এবং তাও যদি তোমাদের কিন্তু কনফিউশন থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু পর্তীকালে ভিডিও বানিয়ে তোমাদের গাইড করার চেষ্টা করবো আর এম জয় দু হাজার বাইশ যেন অবশ্যই কিন্তু ভিডিও আসবে কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার পর যেরকম ভাবে বলেছিলাম তাই তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন জয়েন করছো আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী মেডিকেল রিলেটেড কোর্সের আপডেট এর জন্য তোমরা কিন্তু সবার আগে ইনফরমেশন পেয়ে যাবে